এই মুহূর্তের পাওয়া সব থেকে বড় খবর আজ হঠাৎ বেশুরু হয়ে গেল মুকুল ও তার ছেলে শুভাংশু রায়। মুকুলের মুখে বিজেপির গুণগান, যেটা কিন্তু স্পষ্ট করে দিল যে মুকুল রায় তৃণমূলে থাকছেন না, তিনি আবার পুনরায় বিজেপিতে ফিরতে চান। তো বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ দেখুন। আপনার কাছে একবার ছোট্ট একটি অনুরোধ, ভিডিওতে একটা লাইক করবেন, ভিডিওতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে একটা ঘন্টাটা চেপে দেবেন এরকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। 2021 নির্বাচনে কৃষ্ণনগর উত্তরে জিতে বিধায়ক হয়েছেন মুকুল রায়, যেখানে কিন্তু বিজেপির বিরুদ্ধে একাধিক ক্ষোভগুলিতে তৃণমূলে যোগদান করেছিলেন। আজ হঠাৎ তৃণমূল থেকে বেশুর হয়ে গেল মুকুল ও তার ছেলে শুভাংশু রায়। তাহলে কি আবার পুনরায় বিজেপিতে ফিরতে চান মুকুল ও তার ছেলে? আজ স্পষ্ট জানিয়ে দিলেন মুকুল রায় যে তিনি আর তৃণমূলে থাকছেন না, তিনি আবার পুনরায় বিজেপিতে যোগ দিতে চান। তাহলে কি তাকে বিজেপিতে নেওয়া হবে? তো বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। মুকুল ও তার ছেলে শুভাংশু রায়কে যদি পুনরায় বিজেপিতে ফিরতে চায়, তাহলে কি তাকে বিজেপিতে নেওয়া উচিত কি উচিত না? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। যেখানে হয়তো আবার বড় বড় ধাক্কা খেতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে ফির আবার পাল্টি মারলেন তৃণমূল থেকে বিজেপিতে, তাহলে কি তাকে বিজেপিতে নেওয়া হবে কি না? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন।